रहमानिर रहीम शुरू करछि करण करुणामय महान आल्लाहर नामे जिनि परम दयालु ओ मेहरबान। सुप्रिय दर्शक, टाइम सिलेक्ट यूट्यूब चैनल थेके आपनादेर सबाइके शुभेच्छा ओ अभिनंदन जानाच्छि। दर्शक, आज के मध्यरात थेके आमादेर बांग्लादेशेर लकडाउन तुले नेওয়া হচ্ছে, তাই আপনাদেরকে আজকে রাতের ইউটিউব চ্যানেলে টাইম সিলেক্ট ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এনাম রহমান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই লাইটগুলো আছে, এই সিলেট নগরীর যে লাইটগুলো, এদিকে আসো একটু, এই দেখুন এখানকার ভিউটা। এই বেশ কয়েকটা কালারের লাইট এখানে এখানে আলোকিত হয়ে জ্বলে আছে, বেশ কয়েকটা কালার, কালার হেভি কালার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা হচ্ছে, এটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা। আগামীকাল থেকে এই রাস্তাটা এখানে হয়ে যাবে মানুষের জটলা, তাই আজ আপনাদেরকে ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কারণ হচ্ছে কি, এইরকম ফাঁকা রাস্তা আপনাদেরকে আর 23 তারিখ পর্যন্ত আমি দেখাতে পারবো না, কারণ এই 23 তারিখ এখানে খুবই, 23 তারিখ পর্যন্ত এখানে মানুষের কী পরিমাণ জটলা থাকবে সেটা কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, চলুন একটু আমরা মোটর বাইকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আম্বরখানা পর্যন্ত নিয়ে যাব। আবার আম্বরখানা থেকে এদিক দিয়েই চলে আসবো, আপনাদেরকে রাতের সিলেট দেখাবো। বন্ধুরা, এখানে কি হয় রাতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা কালেক্টর মসজিদ, কালেক্টর জামে মসজিদ। এই মসজিদটা হওয়ার পরে এখান থেকে অশ্লীলতা, নোংরামি, ছুরি ডাকাতি, গাঁজাকুর, মদকুর সবাই চলে গিয়েছিল এই কালেক্টর মসজিদটা হওয়ার পর থেকে। এই জায়গাটা আল্লাহ তাআলা সিলেট করে পূর্ণমরমি থেকে নোংরামিটা তুলে নিয়েছেন। এখানে সকল ধরনের চাঁদাবাজ, সিন্ডিকেট, নারীবাজি, তারপর এই গাঁজাকুর তাদের আস্তানা ছিল। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে। আমি এই ফুট ওভার ব্রিজে যদি এখন আপনাদেরকে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন ছোটো ছোটো বাচ্চারা এখানে বসে গাঁজা খাচ্ছে। আমি আরেকটা লাইভে বলেছি, এটা বাংলাদেশ সরকারের একটা লস প্রজেক্ট হচ্ছে কি, সিলেট বন্দরবাজার ফুট ওভার ব্রিজটা। যাই হোক, এটা সরকার ভালো মনে করেন, ভালো মনে করেছে তাই দিয়েছে, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে এই ছোটো ছোটো পথ শিশুরা যারা আগামীতে সন্ত্রাস হয়ে উঠবে সিলেট শহরে, তাদের আস্তানা হয়েছে এটা। এই তো চলুন বন্ধুরা, আর আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাতের শহরটা দেখাবো। বন্ধুরা, যদিও এটা থাইল্যান্ড নয়, এরপরে সিঙ্গাপুর নয়, কিন্তু আমাদের এটা সিঙ্গাপুর, আমাদের থাইল্যান্ড, আমাদের সিলেট, আমাদের পূর্ণভূমি সিলেট। সৌন্দর্য আপনারা উপভোগ করুন টাইম সিলেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখুন, এটা কোনো মিয়ামি শহর নয়, নিউ ইয়র্ক নয়, লস অ্যাঞ্জেলস নয়, এবং সিঙ্গাপুর সিটি নয়, এটা সিলেট সিটি, বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। বাংলাদেশের 8টা বিভাগ আছে, 8টা বিভাগের মধ্যে এই ছোট্ট শহরটা হচ্ছে কি সিলেট, তাই সিলেট শহরকে বাংলাদেশের প্রথম ডিজিটাল নগরী ঘোষণা করা হয়েছে। তাই এখানে কাজ হচ্ছে এই যে ইলেকট্রিক সিটি এবং অন্যান্য আরও যে ওয়াইফাই লাইন, ডিজেল লাইন সবগুলা আন্ডারগ্রাউন্ড মাটির নিচে দিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আরও কয়েক বছর পর ইনশাআল্লাহ এই সিলেট শহরটা আপনার আমার প্রাণের শহর, বাংলাদেশের মধ্যে একটা অনুন্নত শহর হয়ে উঠবে। বন্ধুরা, এটা দেখার মতো একটা শহর হবে বন্ধুরা, আমরা আশা করছি। বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই শহরটাকে আধুনিক করেছিলেন এবং আধুনিক করার কাজ হাতে নিয়েছিলেন। তার ধারাবাহিক বজায় রেখেছেন আমাদের আরেক সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবুল মুহিত সাহেব। সেই ধারাবাহিকতা বজায় রাখছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে এম মুনিম সাহেব। সেই আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনিও সিলেট নগরীটাকে সুন্দর করার জন্য মেয়র মহোদয় আরিফ সাহেবকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং আর্থিক সহযোগিতাও দিয়ে যাচ্ছেন এবং সকল ধরনের সাপোর্ট ওনাকে দিয়ে যাচ্ছেন সিলেট নগরীটাকে সুন্দর করার জন্য। বন্ধুরা, এই শহরটাকে সুন্দর রাখতে হলে
अपने सुंदर होते हो सुंदर होते हो ये हमारा जान एक पेप्सी कोका कोलार खावार पर कैन रास्ते फेले दी बंधुरा सब ना कर डस्टबिन आज डस्टबिने पालब अथवा डेन आने पालब सिगारेट जाना पब्लिक स्पेसे सिगारेट जाना बंधुरा ना खाई सिगारेटर धुआ अनेक क्षतिकर आपनी खाचन आमी खाची से बड़ कथा नय जे पासे थाकबे तार बेशी क्षति करबे बंधुरा बंधुरा अपना सिगारेट खाव निरिबिली एक जगह गए सिगारेट खाव से सिगारेटर गुड़ीटा भलो एक जगह निर्धारित स्थान बंधुरा रखब और बच्चा काच्चा के जरा मार्केटे निये आसी एवं तादेरके चिप्स बा अन्य किछु तादेरके आमरा किने दे खाबारे जन्य अपना सचेतन होते हो जे आमार छेले के जदि आमी चिप्स किने दिलाम तार चिप्स खावा शेष होले ओ तो बच्चा मानुष बुझबे ना पैकेटटा रास्ताय फेले देबे तो आपनि जदि सचेतन थाकेन ताहले ए बैगटा आपनि निर्धारित एकटा स्थान आछे डस्टबिन थाकबे बा रास्तार पाशे कोथाओ ময়লা যেখানে রাখা হয় সেখানে আপনি এটাকে রাখলেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ময়লা নেই রাস্তাটার মধ্যে কারণ কিছুক্ষণ আগে হয়তো সিটি কর্পোরেশনের লোকরা এই এটা পরিষ্কার করে গেছে তো সব সময় তো আর সিটি কর্পোরেশনের উপর নির্ভরশীল হলে চলবে না আপনি আমি সবাই সচেতন হতে হবে এই সুন্দর নগরটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার সকলের তো বন্ধুরা আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক চৌহাট্টা পয়েন্টে এখানে দৃষ্টিনন্দিত একটা স্থাপনা তৈরি করা হচ্ছে আপনারা আপনাদেরকে আগামীতে আমরা টাইম সিলেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমরা সোজা চলে যাব বন্ধুরা আম্বরহনা পয়েন্টে যাওয়ার উদ্দেশ্য করছি বন্ধুরা বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই লাইটিংটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা লাইটিং এই যে মাঝে ডিভাইডার দেয়া ডিভাইডারের মধ্যে যে লাইটিংগুলো দেখছেন আপনারা ফায়ার মধ্যে কারেন্টের ইলেকট্রিসিটির কারেন্টের কারেন্ট বন্ধুরা আমার ভুল হয়ে গেছে কারেন্ট ইলেকট্রিসিটি আমাদের এই দুইভাবে ভাগ করা হয়েছে একটা করা হয়েছে আন্ডারগ্রাউন্ড আর একটা করা হয়েছে মাটির উপর দিয়ে যদি ইমার্জেন্সি আন্ডারগ্রাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে শহর অন্ধকার হয়ে যাবে বন্ধুরা তাই সেটা ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা এই পরামর্শ করে উপরেও লাইন রেখেছে যে নগরী অন্ধকার যেন না হয় বন্ধুরা আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই আমাদের সিলেট সিটি এবং ডিজিটাল নগরী বন্ধুরা এই নগরীটাকে আপনি আমি সকলের দায়িত্ব হবে এই নগরীটাকে সুন্দর করা বন্ধুরা আমরা সামনে গিয়ে বাইরে ঢুকে যাব আপনাদেরকে প্রথম ডিজিটাল সিটির এবং এই কুটাবিহীন সড়ক দেখাবো এবং লাইটও জ্বলছে কিন্তু সেখানে কোনো কুটা নেই এই আম্বরহানা রোড থেকে মাজার গেট পর্যন্ত বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমি লাইটটা বসে আম্বরহানা চলে যাব আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি কুটাবিহীন একটি সড়ক এখানে কোনো কুটা নেই ইলেকট্রিক সিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক সিটি আছে কিন্তু কোনো কুটা নেই বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা এই যে যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এখানে কোনো ইলেকট্রিসিটি নাই বন্ধুরা কারেন্টের কুটা নেই ইলেকট্রিসিটির কুটা নেই সরি কুটা নেই এটা কমপ্লিটলি আন্ডারগ্রাউন্ড করা হয়ে গেছে বন্ধুরা এখানে লাইটও ছিল এই করোনাকালীন সময় থাকার কারণে এই রাস্তাটার বাতি জ্বালানো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে
বন্ধুরা যদি এই এটা জলমল জলমল করতে যদি করোনা আজকে করোনা না হতো আপনাদেরকে করোনা শেষ হওয়ার পরে লকডাউন শেষ হওয়ার পরে একদিন এই রোডে নিয়ে আসবো বন্ধুরা এই রোডটা আপনারা দেখবেন এই বিল্ডিংয়ের প্রতিটা এখানে ডাইন বামে সব সুদূরে রেস্ট হাউস এই রেস্ট হাউসগুলোতে কী পরিমাণ প্রত্যেকটা তলায় তলায় রুমে রুমে বাতি জ্বলে রাতের বেলা অসাধারণ একটা সৌন্দর্য দেখায় বন্ধুরা দেখে মনে হয় যে আসলে সত্যি সিলেট নয় এটা বাইরের কোনো দৃশ্য বন্ধুরা তো আমরা এখন আপনাদেরকে নিয়ে বেরিয়ে যাব কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা টাইম সিলেট ইউটিউব চ্যানেলটা চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা আপনাদেরকে দেখালাম বাংলাদেশের প্রথম তারবিহীন একটা সড়ক যে কোনো ধরনের তার নেই আপনারা দেখুন ডাইন বাউ চেয়ে দেখুন ক্যামেরার মাধ্যমে কোনো ধরনের তার নেই ডিসের লাইন নেই কারেন্টের লাইন নেই ইলেকট্রিসিটির লাইন নেই এবং এই টেলিফোনেরও লাইন নেই ওয়াইফাই লাইন নেই কোনো ধরনের কেবল নেই কেবলবিহীন ফার্স্ট বাংলাদেশের এই সড়কটা বন্ধুরা তো বন্ধুরা কারণ হবে না কেন এটা তো ডিজিটাল নগরী সিলেটের তো বন্ধুরা এই ডিজিটাল নগরীটাকে দায়িত্ব হচ্ছে কি আপনার আমার সকলের ভালো রাখার দায়িত্ব আপনি আমি যদি ভালো না রাখি বন্ধুরা তাহলে তো এই নগরীটা নোংরা হয়ে যাবে বন্ধুরা ঈদের পরের দিন হয়তো আপনাদেরকে নিয়ে আমি এখানে একটা ভিডিও করব আমাদের টাইম সিলেট ইউটিউব চ্যানেলের জন্য কারণ আপনাদেরকে এটা সৌন্দর্য দেখাবো কারণ বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে বাতি জ্বলে আসে আপনাদেরকে আপনারা দেখবেন আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হোটেল নূরজাহান হোটেল নূরজাহান গ্র্যান্ড এবং নূরজাহান হসপিটাল বন্ধুরা এই ভিউটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দেখার মতো একটা জায়গা বন্ধুরা মনির খানের একটা গান মনে পড়ে গেল বন্ধুরা গানটা হচ্ছে বন্ধুরা সামান্য দুলাইন আমি পাই একটু একটু শোনাই এই আমরা যে স্বার্থপর মানুষ এই দুনিয়াতে এদের উদ্দেশ্য করে গানটা হয়তো কে লিখেছেন জানি না তবে কণ্ঠ দিয়েছেন মনির খান শিল্পী মনির খানে স্বার্থে যদি লাগে গা উল্টু পথে বাড়াই পা আমরা মানুষ বড়ই স্বার্থপর মদয়াল স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর দয়াল স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর স্বার্থে যদি লাগে গা উল্টু পথে বাড়াই পা আমরা মানুষ বড়ই স্বার্থপর দয়াল স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর দয়াল স্বার্থ ছাড়া মানুষ পয়দা কর বন্ধুরা আমি গানকেও ভালোবাসি বন্ধুরা কিন্তু গান আমি গেতে পারি না আমার কণ্ঠটা তেমন এত যাজালু নয় কারণ শিল্পীরা যারা গান গায় তাদের মতো করে প্রফেশনালি তো আমরা কোনো গান জানি না বন্ধুরা এবং গান আমি শুনি বন্ধুরা আমি মাঝে মধ্যে গান শুনি এবং আমি বাংলা গান আমি সবচেয়ে বেশি ভালোবাসি বন্ধুরা আমার দেশের গান আমার দেশের কথা যে গানে বলেছেন কাজী নজরুলের গান হাসন রাজার গান এবং এই শাহ আব্দুল করিমের গান লালন গীতি এইসব গান বন্ধুরা আমি খুবই ভালোবাসি বন্ধুরা কিন্তু যদি আপনি বলেন যে পুরো একটা গান বলেন আমি বলতে পারবো না বন্ধুরা আমি মুখস্থ রাখতে পারি না এটাই আমার ব্যর্থতা যাক বন্ধুরা
আমরা চলে এসেছি আমাদের শেষ প্রান্তে। আমরা জিন্দাবাজার পয়েন্টে এই ভিডিওটা শেষ করে নেব। আমরা ততক্ষণ আপনারা আপনাদের সাথে একটু আলাপ করে নেই বন্ধুরা। কারণ হচ্ছে গিয়া বন্ধুরা, বেঁচে থাকতে হলে হাসি খুশির প্রয়োজন আছে বন্ধুরা, এবং বেড়ানোর প্রয়োজন আছে, হাসি খুশির প্রয়োজন আছে, সাথে সাথে বেড়ানোর প্রয়োজন আছে। সময় পেলে ফ্যামিলিকে নিয়ে সাথে করে বেড়ানোতে যাবেন, সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, এরপর বান্দরবন যাবেন, রাঙ্গামাটি যাবেন, সিলেট আসবেন, মৌলভীবাজার যাবেন, সুনামগঞ্জ যাবেন, হবিগঞ্জ যাবেন, বিভিন্ন জায়গায় পিকনিক স্পট। এই জীবনটা কয়দিনের বন্ধুরা? এই আল্লাহ পাকের ইবাদত করবেন এবং দুনিয়াটা ঘুরে ঘুরে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। টাইম সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি এনাম রহমান। আপনারা সবাই এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।